রুশ সেনা অভিযানের মুখে ইউক্রেনের ওলভিয়া বন্দরে রকেট হামলায় ক্ষতিগ্রস্ত এমভি বাংলার সমৃদ্ধির 28 জন নাবিক বাংলাদেশে ফিরেছেন। বুধবার দুপুর 12টায় তাদের বহনকারী টার্কিশ এয়ারের একটি ফ্লাইট ঢাকায় হযরত জালালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। রকেট হামলায় ক্ষতিগ্রস্ত জাহাজটির থার্ড ইঞ্জিনিয়ার হাসিদুর রহমানের মরদেহ আসেনি। বুধবার দুপুরে বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এইচএম তৌহিদুল আহসান এই বিষয়টি বলেছেন। মুম্বাই থেকে তুরস্ক হয়ে জাহাজটি গত 22 ফেব্রুয়ারি ইউক্রেনের ওলভিয়া বন্দরে নোঙর করে। ওলভিয়া থেকে সিমেন্ট ক্লে নিয়ে এই 28 ফেব্রুয়ারি ইতালির রেভেনা বন্দরের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা ছিল জাহাজটির। এরই মধ্যে 24 ফেব্রুয়ারি ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরু হলে 29 জন ক্রু নিয়ে ওলভিয়া বন্দরে এ আটকে পড়ে জাহাজটি এবং পরবর্তী সময়ে গত 2 মার্চ রকেট হামলায় জাহাজের থার্ড ইঞ্জিনিয়ার হাসিদুর রহমান নিহত হন। তবে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থার সহযোগিতায় হাসিদুরের লাশ সহ জীবিত 28 জনকে 3 মার্চ অক্ষত অবস্থায় উদ্ধার করে নিরাপদে সরিয়ে নেওয়া হয়। এপেক্স লাইফ হেলথকেয়ার এলএলপি সম্পূর্ণ ভাষার আরেক নাম। খুব শীঘ্রই উদ্বোধন হতে চলেছে। আমাদের পরিষেবাগুলি থাকছে অভিজ্ঞ ডাক্তারদের পরামর্শ, বিশ্বমানের রক্ত মলমূত্র ইত্যাদি পরীক্ষা কেন্দ্র, আল্ট্রাসনোগ্রাফি, ইসিজি, ট্রেডমিল টেস্ট, ঔষধের দোকান, আরো অনেক কিছু এখন সব এক ছাদের তলায়। ওপেন ইন সোন এপেক্স লাইফ হেলথকেয়ার এলএলপি, খাগড়াবাড়ি নাট্য সংঘের পাশে কোচবিহার। মোবাইল 8710049191, 8509367077। যখন অ্যাটাক হয়েছে তখন তো আমরা অ্যাটাক হওয়ার পরে আমরা আপনারা দেখছেন খবর অলরেডি আমাদের ব্রিজে আগুন লেগে গেছিল। আমরা আগুন নিবানোর জন্য আমরা ব্যস্ত হয়ে গেছি, আগুন নিবাইছি। এরপর পরবর্তী নিউজগুলো আপনাদের কাছে আসছে। যখন অ্যাটাক হয়েছে তখন